সিঙা বাজিয়ে আপনাদেরকে দেখালাম যে এটা একটা বাইসনের সিঙা, এটা বলে রাখা ভালো, এবং এটা বাইসনের সাদা সিঙা। বাইসনের সিঙা সাদা দু রকমের, একটা হচ্ছে কালো রঙের, এরকম কালো রঙের সিঙা হয়, আর একটা হচ্ছে সাদা সিঙা হয়। সাদা সিঙা একটু দাম বেশি হয়, কারণ সাদা সিঙা একটু দুর্লভ হয়, কালো সিঙাগুলো একটু ভারী হয়, আর সাদা সিঙাগুলো একটু হালকা হয়, এটা একটা বৈশিষ্ট্য। সব অরিজিনাল, এখানে কারুকাজ করা দেখুন, সব অরিজিনাল এখানে কোনো। এবার আমি এই সিঙাটাকে দেখুন, এই যে গর্ত আছে এখানে আপনি ঝুলিয়েও রাখতে পারবেন কোনো দেওয়ালে, অভিষেক করতে পারবেন শিবের, অভিষেক করার জন্য, শিবলিঙ্গ যদি বাড়িতে থাকে অভিষেক করার জন্য এই সিঙা খুব প্রয়োজন। এই সিঙাগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন, যদি আলাদা করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার, তো আপনারা দাম সম্পর্কে জানতে পারবেন কীরকম সিঙা। এটা খুব বড় সিঙা, এর থেকেও আরও বড় সিঙা আছে আমাদের কাছে, এবং এগুলো একটু মিডিয়াম সাইজের, খুব ছোট সিঙা হয় না, এই দেখুন একটু মিডিয়াম সাইজের, এগুলো খুবই, এগুলো একটু দাম কম, ঠিক আছে। আরও আরও সিঙা আছে, আরও কালো সিঙা, এই একদম একটা সিঙা পাবেন, ঠিক আছে। এইখান দিয়ে বাজানো হয় আর এখান থেকে সাউন্ডটা বের হয়, যেমন আমি বাজাচ্ছিলাম যখন এখান থেকে সাউন্ড বাজাচ্ছিলাম, আর এখান থেকে সাউন্ডটাকে নির্গত, এই দেখুন ভেতরটা দেখুন খালি, বুঝতে পারবেন কী সুন্দর, দেখুন একটা গুহার মতো, কেভ। কেভ মানে আমাদের ওরাকে একটা কার্ড আছে, কেভ, কেভ হচ্ছে স্টিলনেসের প্রতীক। সিঙা হচ্ছে বলা হয় যখন প্রলয়কাল আসবে তখন সিঙা বাজানো হবে, সেই সিঙার সঙ্গে প্রলয়কালে একটা বড় সম্পর্ক, শিবের সঙ্গে বড় সম্পর্ক। আপনি শিব বা মহাদেবের যদি অভিষেক করতে চান, সিঙা হচ্ছে অন্যতম সর্বশ্রেষ্ঠ, যারা বিশেষ করে অঘরিতান্ত্রিক তারা, কিন্তু অঘরি সাধক যারা তারা এই সিঙাকে ইউজ করতে পারবেন, যারা শ্মশান জায়গায় তাদের জন্য সিঙা অত্যন্ত ভালো প্রোটেক্টিভ। তবে তার জন্য সিঙাকে অবশ্যই বন্ধন দেওয়ার ক্রিয়াটা আপনাদের জানতে হবে। আমি শুধু সিঙা কীরকম হয় সেটা দেখানোর জন্য এখানে এসেছি। সাদা সিঙা ছোটো সাইজের হয়, দেখুন ছোটো সাইজের সাদা সিঙা পেয়ে যাবেন, এটা বড়ো সাইজের খুব ভব্য একটা সিঙা, একটা দেখানোর চেষ্টা করেছি। সিঙা এরকম বাজানোর জন্য, এছাড়া আপনারা এরকম জল দিয়ে এর সঙ্গে শিবের অভিষেক করতে পারেন, রুদ্রাভিষেক বলে, রুদ্রাভিষেক করতে পারেন। এছাড়া আপনারা সিঙা দিয়ে বিভিন্ন প্রোডাক্ট হয় সেটা আজকে দেখানোর জন্য আপনাদের এনেছি। আপনারা যদি পেন স্ট্যান্ড হিসাবে ইউজ করেন, এরকম একটা পেন স্ট্যান্ডের মধ্যে দেখুন, এরকম পেন স্ট্যান্ডের মধ্যে পেন দানি যাকে বলে বাংলায়, পেন দানি হিসাবে ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন, এবং এটাকে গ্লসে জল রেখে এই জলটা আপনারা খেতে পারবেন, এটা শক্তিশালী, এটা একটা ক্রিয়া। বাইসন কিন্তু একটা গরুর একটা বড় রূপ, যেমন মহিষের সিঙা হয় আমাদের কাছে, মহিষের সিঙাও পেয়ে যাবেন, তেমনি বাইসনের সিঙা হয়। বাইসন বা মহিষের সবই গরুর একটা প্রজাতি, এবং এটা এমপ্রেস বলা হচ্ছে, ট্যারো কার্ডে একে এমপ্রেস বলা হয়। তো এমপ্রেসের শক্তিটা পেয়ে যায়, এবং অবশ্যই ধ্বংসের থেকে বাঁচার একটা অন্যতম উপায় সিঙা। আপনারা এই দেখুন প্রলয়কালের সঙ্গে সিঙার একটা বড় সম্পর্ক বলেছে, এই রকম হাতি একদম অরিজিনাল ব্ল্যাক সিঙা দিয়ে তৈরি, অবশ্যই এটা বাইসনের সিঙা দিয়ে তৈরি, বাইসনের সিঙা দিয়ে তৈরি হাতি পেয়ে যাবেন আমাদের কাছে। এই হাতি সেট 1 2 3 4 5, দেখুন পাঁচটা হাতি, হাতি সমৃদ্ধির প্রতীক, হাতি হচ্ছে অ্যাবান্ডেন্সের প্রতীক, থ্রি অ্যাবান্ডেন্স, জুপিটার, হাতির সঙ্গে জুপিটারের সম্পর্ক, হাতির সঙ্গে বৃহস্পতি গ্রহের সম্পর্ক, হাতির সাথে অ্যাবান্ডেন্সের সম্পর্ক, যারা অর্থকে ভালো করতে চাইছেন তাদের জন্য এরকম অরিজিনাল প্রোডাক্ট দিয়ে তৈরি হয়। অরিজিনাল প্রোডাক্টের কাজ অরিজিনালই হয়, সেটা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন। এরকম এটা বাড়ির যেটা অর্থের সাইড, অর্থের দিক আপনার বাস্তু অনুসারে, ফেংশুই অনুসারে সেইখানে দেখলে অর্থ বা সমৃদ্ধি ফুটে উঠবে। এছাড়া আপনারা পেঁচা, পেঁচা মাত্র ইনটিউশনের প্রতীক, লিসেন টু ইয়োর ইনটিউশন, আপনাদের ইনটিউটিভ পাওয়ার বাড়াতে গিয়ে, সাইকিক পাওয়ার বাড়াতে, সাইকিক এবিলিটি বাড়ানোর জন্য। আমাদের যেমন আপনারা জানেন হুইচক্রাফ্টের গ্রুপ আছে, হুইচক্রাফ্ট অ্যান্ড স্পেলস, এই গ্রুপের যে কাজ সেটার সঙ্গে পেঁচা অর্থ আউল এনার্জি খুব বড় সম্পর্ক, আউল স্পিরিট, আউল মানে লিসেন টু ইয়োর ইনটিউশন, ইনটিউশনকে কীভাবে শুনবেন, কীভাবে আপনার সাইকিক এবিলিটি, সাইকিক পাওয়ার, থার্ড আই, আজ্ঞাচক্রকে খুলবেন, সেটা হচ্ছে এই দেখুন একেবারে কালো বাইসনের সিঙা দিয়ে তৈরি অরিজিনাল, অবশ্যই যে আউল, এটা আপনারা সবই সিঙা দিয়ে তৈরি, ঠিক আছে। আমরা দেখাবো আজকে আমরা বেশ কিছু জিনিস, যেমন নুনের কৌটো আমরা বানিয়েছি, নুনের কৌটো, এই দেখুন নুন পড়বে এখান থেকে, এই দেখুন নুনের কৌটোটা খোলা যায়, এটা খোলা যাবে, ঠিক আছে। এর মধ্যে নুন রাখতে পারবেন, এই দেখুন পুরো দেখানো হচ্ছে আপনাকে, হ্যাঁ, সাদা সিঙা, অদ্ভুত সুন্দর দেখতে, ডিজাইনটা দেখুন, ডিজাইনটা দেখে, এটা শুধু আপনার বাড়ির
মানে ক্রিয়াকলাপের জন্যই ভালো তা না, এইটা অনেক হার্ডঙ্গেজ প্রোডাক্ট। আমার দাওয়া যে আপনি খুঁজেও মার্কেটে কোথাও পাবেন না, কারণ এগুলো আমরা স্পেশাল জিনিস, এগুলো আমরা ইয়ে করি বানাই, যেগুলো আমরা আপনার সরাসরি আমাদের কাছে পেয়ে যাবেন, দুর্লভ থেকে দুর্লভ সামগ্রীগুলো সব আমাদের কাছে পেয়ে যাবেন। এটা বাইসানের সাদা শিঙা দিয়ে তৈরি, সবকটাই অরিজিনাল প্রোডাক্ট, এখানে প্রোডাক্টের কোনো গ্যারান্টি আমাদের কাছে, কিন্তু প্রোডাক্ট প্রোডাক্টের যে গুণগত মান সেগুলো সমস্ত কিছু অরিজিনাল পাবেন, সেখানে বাজার চলতি কোনো জিনিস এখানে নেই। আর দুটো জিনিস আপনাদের দেখাবো যেটা খুব, দুটো তিনটে জিনিস, আর একটা হচ্ছে পাখি। পাখি মানে হচ্ছে কমিউনিকেশনের প্রতীক, পাখি বার্ডস, একটা লিনরম্যান্ডের একটা কার্ড আছে 12 বার্ডস, বার্ডস মানে কমিউনিকেশন। যখন দেখবেন পাখির কিচিরমিচির শব্দ আপনি বাড়িতে পাবেন, তো বুঝবেন যে কোনো কমিউনিকেশন আপনার জীবনে আসছে। 12 বার্ডস এরকম একটা প্রতীক, অবশ্যই বাকালো বাইসনের সেনা দিয়ে তৈরি, এটা কিন্তু আপনাকে কমিউনিকেশন পাওয়ার বাড়াতে সাহায্য করে। আচ্ছা, এবারে আপনাদের সরাসরি চলে আসি দুটো জিনিসের কথা। আমি দুটো জিনিস এর সাথে খুব ইউজ করি, সেটা হচ্ছে একটা হচ্ছে অবশ্যই একটা চামচ, বিভিন্ন রকম চামচ হয়, চামচ এই দেখুন কালো চামচ, কালো বাইসনের সিঙা দিয়ে তৈরি, দেখুন কি সুন্দর দেখুন দেখতে, কালো বাইসনের সিঙা দিয়ে তৈরি চামচ, এটা দিয়ে আপনি রান্না করে খেতে পারবেন। এই দেখুন এটা হচ্ছে কাঁটা চামচ, রান্না করে খেতে পারবেন, সব করতে পারবেন, এটা কাঁটা চামচ ব্যবহার হবে। এই দেখুন সুন্দর ডিজাইন, দেখুন সুন্দর ডিজাইনের চামচ, কাঁটা চামচ দেখুন, এই দেখুন সুন্দর ডিজাইনের, আমি আপনাকে উপর থেকে নিচ সব দেখাচ্ছি, এরকম ওইরকম আবার ওইরকম ডিজাইনের আবার শুধু চামচ, এই দেখুন দেখছেন কি সুন্দর স্বচ্ছ একদম, দেখুন এরকম এপার ওপর দেখা যাচ্ছে, এই দেখুন আঙুলটা দিলে দেখা যাচ্ছে এত স্বচ্ছ এবং এত সূক্ষ্ম কাজ। হ্যাঁ, আমরা তৈরি করি এরকমভাবে সূক্ষ্ম কাজ, এরকম ডিজাইনটা দেখুন, এর সব ম্যানুয়াল হ্যান্ডওয়ার্ক, হ্যান্ডিক্রাফ্টসের জিনিস, এই দেখুন আর সব রিয়েল প্রোডাক্ট আমার কাছে পেয়ে যাবেন। এখানে দেখুন খয়েরি খয়েরি দেখতে দেখতে, কালো রং কিন্তু ভেতর দিয়ে দেখলে দেখুন, এই দেখুন ভেতর দিয়ে দেখুন আঙুলটা দেখা যাচ্ছে, এতই স্বচ্ছ। আমি জেমস্টোনগুলো বানাই এরকমভাবেই স্বচ্ছ, উচ্চ মানের কোয়ালিটি, এবং এটাও উচ্চ মানের। হ্যাঁ, এগুলোর দাম যেহেতু প্রোডাক্টগুলো অরিজিনাল, তার দামও সেরকম। বড়ো চামচ, খুব বিশাল বড়ো চামচ, হাত দিয়ে বুঝতেই পাচ্ছেন, এদের এটা দিয়ে আপনি হাতা দিয়ে কাটাতে পারবেন, এটা বাড়ির একটা সম্পদ মনে রাখবেন। এই সাদা শিঙা দিয়ে তৈরি, এটা চামচেরও কাজ করবে, কাঁটা চামচেরও কাজ করবে, চাউমিন খেতে নুডলস খেতে খুব ভালো কাজ হবে। এই দেখুন কাঁটা চামচ প্লাস চামচ দুটো দিক দিয়ে কাজ হবে, এই যে চামচ, এটা তো মধু খেতে পারবেন, বাচ্চাকে মধু খাওয়ালে ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি হবে, এগুলো তো পাবেনই। আর একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, আর একটা রকমের আইটেম, এটা অনেক ভ্যারাইটি আমাদের কাছে পেয়ে যাবেন, এটা অনেক রকমের ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন। আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি কীরকমভাবে চিরুনি হয়, চিরুনিগুলো আপনারা এরকম চিরুনি, মোটা দাগের চিরুনি পেয়ে যাবেন, যেগুলো মায়েরা মেয়েরা সবাই ইউজ করতে হবে, ছেলেরাও ইউজ করতে হবে, এটা ইউনিসেক্স প্রোডাক্ট, অর্থাৎ সমস্ত ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে। ছোটো বড়ো সব ধরনের দানা আছে, অর্থাৎ এই দাগগুলো আছে, কাঁটাগুলো সব করে পুরোটাই বাইসনের শিঙা দিয়ে তৈরি, এখানে কোনো কৃত্রিম জিনিস দেওয়া নেই, পুরোটাই শিঙা, এবং আপনি ন্যাচারাল ইউজ করতে পারবেন। এই দেখুন এরকম হ্যান্ডেলওয়ালা চিরুনিও পেয়ে যাবেন, কালো বাইসনের শিঙা দিয়ে তৈরি, আর এরকম সাদা সাদা বাইসনের শিঙা, এটা একটু দুর্লভ। হ্যাঁ, এই দেখুন কিন্তু স্বচ্ছ, দেখুন সব ভেতরে দেখা যায়, হ্যাঁ দেখতে পাচ্ছেন আঙুলটা দেখা যাচ্ছে, এই দেখুন। তো এরকম চিরুনিও আপনি হ্যান্ডেল করে আপনি, হ্যাঁ সুন্দর করে এরকম করে আপনার বাড়ির একটা সম্পদ বৃদ্ধি, বুঝতে পেরেছেন? এগুলো এগুলো পয়সা দিলে কিনতে পাওয়া যায় না, এগুলো আগে ভাবতে হয়, কল্পনা করতে হয়, ভিজুয়ালাইজ করতে হয়, ম্যানিফেস্টেড অতই অবশ্যই হবে আপনার জীবনে। তো এটা এটা ভালোবাসা দরকার, শুধু পয়সা দিয়ে হয় না, পয়সা তো আজকে আসবে কাল চলে যাবে, কিন্তু এই প্রোডাক্ট আপনার জনমে জনমের সাথী, এই প্রোডাক্ট আপনার বংশে থেকে যাবে, তারা বহন করবে যদি ঠিকভাবে রাখা যায়। এবং এটার সঙ্গে ময়ূর ডিজাইন দিয়েও আমরা তৈরি করেছি, এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না, কিন্তু আমাদের কাছে আছে ময়ূর ডিজাইন, ময়ূরের শক্তি প্লাস বাইসনের শিঙার শক্তি, কালো রঙের, সেটা আমি তাও বলে দিচ্ছি, আমার কাছে এটা আছে কালো রঙের, এখানে ডিজাইন ময়ূরের মতো, এবং অতি অবশ্যই এখানে চিরুনির দাঁড়গুলো যেরকম থাকে পুরোটাই, আপনি অনেক চিরুনি দেখেছেন, কিন্তু যখন শক্তিশালী বাইসনের শিঙা দিয়ে তৈরি চিরুনি ব্যবহার করবেন, তার শক্তি আলাদা। অনেকে বলছে চুল উঠে যাচ্ছে, অনেকে আমার চুলকে সন্দেহ করে হাতে হাত দিয়ে এরকম করে দেখছে যে এটা কি সত্যি করে অরিজিনাল চুল, তো এতটাই তারা মানে অজ্ঞ যে তাদের ধারণা নেই যে আমি কী প্রোডাক্ট ইউজ করি, আমি বিশ্বের শক্তি থেকে শক্তিশালী প্রোডাক্ট ইউজ করি, এবং অ্যাব অরিজিনাল, যা তারা জীবনে চোখেও দেখেনি, অর্থাৎ ব্যবহার করা তো দূরের কথা, জীবনে চোখেই দেখেনি, নামও শোনেনি, চোখেও দেখেনি,
এটা খুব হলপ করে বলতে পারি, আমার কাছে যা প্রোডাক্ট আছে আমি যা ব্যবহার করি, ইয়েস আমি এই চিরুনি দিয়ে মাথা আঁচড়াই, আমি অরিজিনাল প্রোডাক্ট দিয়ে মাথা আঁচড়াই। আমার কাছে যেমন আপনি পেয়ে যাবেন সেল, সিল, সি সেল যেগুলোকে বলে, সি সেলের চিরুনি পেয়ে যাবেন, সি সেলের চামচ পেয়ে যাবেন, তেমনি শিঙা চিরুনি, শিঙার চামচ পেয়ে যাবেন, শিঙার থালা আমার কাছে আছে, আমি এই মুহূর্তে থালাটা দেখাতে পারলাম না, কিন্তু শিঙার থালাও আমাদের কাছে পেয়ে যাবেন। তারপরে আপনাদের অবশ্যই যেটা সিসেলের যে থালা মতো হয় প্লেট, সেগুলোও আমাদের কাছে পেয়ে যাবেন, সমস্ত কিছু থালাও পেয়ে যাবেন। আমি থালাটা এই মুহূর্তে আনতে মনে নেই, তো যাই হোক প্রোডাক্ট আপনাদের বললাম, বিভিন্ন ধরনের জিনিস হয় থালা থেকে আরম্ভ করে চামচ থেকে আরম্ভ করে চিরুনি, অবশ্যই যেটা দেখালাম সেটা হচ্ছে যে পেঁচা, হাতি, পাখি, এগুলো সমস্ত কিছু হয়, এবং চামচ, কাঁটা চামচ, চিরুনি এগুলো তো আছেই, সঙ্গে সঙ্গে শিঙা, শিঙার কোনো বিকল্প নেই, সাদা শিঙা, কালো শিঙা, দু রকমের শিঙা আমাদের কাছে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। দু রকম শিঙা হয়, বাইসনের শিঙার সাথে সাথে আপনারা অতি অবশ্যই আমাদের কাছে পেয়ে যাবেন, যেটা সেটা হচ্ছে মহিষের শিঙা। মহিষের শিঙাটা দেখতে অত ভালো না, মানে এগুলো শিঙা, বাইসন তো বনের, মহিষ তো বনে থাকে আবার এখানেও থাকে, মহিষের শিঙাগুলো খুব কাঠের মতো দেখতে অনেকটা, কিন্তু এইটা একেবারে সুন্দর দেখতে, যেমনি ফিনিশিং তেমনি তার সুন্দর দেখতে, সৌন্দর্য, অ্যাস্থেটিক সেন্সটাও এর সুন্দর। তো আপনারা মহিষের শিঙা ব্যবহার করুন, এবং জীবনে অতি অবশ্যই শিঙার যে লাভ, শিঙা বিরাট ভীষণ প্রোটেকশনের কাজ করে, সেটা অবশ্যই। শিঙাগুলোর দাম এখন অনেক বেড়ে গিয়েছে, আমি খুব কম দামে দেওয়ার চেষ্টা করছি, কারণ এরপর আর শিঙা পাওয়া যাচ্ছে না, দুর্লভ থেকে দুর্লভতম হয়ে যাচ্ছে। দেখা যাক, প্রোডাক্টগুলোও কিন্তু একেবারেই আমাদের অরিজিনাল প্রোডাক্ট, এবং আমাদেরই প্রোডাক্ট, নিজস্ব জায়গায় এগুলো তৈরি হয়, যা আপনারা পেয়ে যাবেন। আমি শিঙাটা বাজিয়ে আরেকবার দেখাচ্ছি কীরকম শিঙা হয়, তারপরে প্রোডাক্টটা শেষ করবো প্রোগ্রামটা।